সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে। একটি থেরাপির ঘোড়া একজন রোগীকে সান্ত্বনা দিচ্ছে। ভিডিওটি গুড নিউজ করেসপন্ডেন্টের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ঘোড়াটি তার বুকে মাথা রেখে লোকটিকে আদর করছে। ভিডিওটি 800,000 বেশি ভিউ পেয়েছে। পাকোকা একটি থেরাপির ঘোড়া, তার বুকে মাথা রেখে রোগীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঘোড়াটি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করায় রোগী কান্নায় ভেঙে পড়ে। এটি এমন একটা হৃদয়গ্রাহী ভিডিও এবং এটি যদি আপনাকে আবেগপ্রবণ না করে তবে আমরা জানি না যে কি হবে। পাকোকা নামের এই থেরাপির ঘোড়াটি শান্তভাবে রোগীর বুকে মাথা রাখলে রোগী কান্নায় ভেসে যায়। ব্রাজিলের ইকুইন থেরাপি সেন্টার বলেছে যে তারা কখনো তাদের ঘোড়াকে তাদের রোগীদের সাথে এমন আচরণ করতে দেখেনি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এই ভিডিওটি অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তাদের পোষা প্রাণী বা অন্যান্য প্রাণী কিভাবে তাদের ক্ষতি বা ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করছিল তা বর্ণনা করতে কেউ কেউ মন্তব্য বিভাগে গিয়েছিলেন। আমার পোষ্য জানতো আমার ক্যান্সার ধরা পড়ার আগেই সে আমাকে জড়িয়ে ধরতে শুরু করে এবং 9 বছর আমার পাশে বসে থাকার পর সত্যি স্নেহশীল হয়। প্রাণীরা চমৎকার, একজন ব্যবহারকারী লিখেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে একটি থেরাপির ঘোড়া একজন রোগীকে সান্ত্বনা দিচ্ছে। ভিডিওটি গুড নিউজ করেসপন্ডেন্টের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ঘোড়াটি তার বুকে মাথা রেখে লোকটিকে আদর করছে। ভিডিওটি 800,000 বেশি ভিউ পেয়েছে। পাকোকা একটি থেরাপির ঘোড়া, তার বুকে মাথা রেখে রোগীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ঘোড়াটি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করায় রোগী কান্নায় ভেঙে পড়ে। এটি এমন একটা হৃদয়গ্রাহী ভিডিও এবং এটি যদি আপনাকে আবেগপ্রবণ না করে তবে আমরা জানি না যে কি হবে। পাকোকা নামের এই থেরাপির ঘোড়াটি শান্তভাবে রোগীর বুকে মাথা রাখলে রোগী কান্নায় ভেসে যায়। ব্রাজিলের ইকুইন থেরাপি সেন্টার বলেছে যে তারা কখনো তাদের ঘোড়াকে তাদের রোগীদের সাথে এমন আচরণ করতে দেখেনি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এই ভিডিওটি অনেকের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তাদের পোষা প্রাণী বা অন্যান্য প্রাণী কিভাবে তাদের ক্ষতি বা ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করছিল তা বর্ণনা করতে কেউ কেউ মন্তব্য বিভাগে গিয়েছিলেন। আমার পোষ্য জানতো আমার ক্যান্সার ধরা পড়ার আগেই সে আমাকে জড়িয়ে ধরতে শুরু করে এবং 9 বছর আমার পাশে বসে থাকার পর সত্যিই স্নেহশীল হয়। প্রাণীরা চমৎকার, একজন ব্যবহারকারী লিখেছেন।